শুক্রবার রাতে হঠাৎই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে পুলিশ। বোলপুরে নিচুবর্তীর বাড়িতে ঢুকলেন একের পর এক জেলা নেতৃত্ব। কেন এত ভিড় শুরু হয় সেখানে? সূত্রের খবর, এদিন সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুকন্যা মণ্ডল। বোলপুর শহরের নিচুবর্তীর বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কেষ্টকন্যা। খবর পেয়ে অনুব্রতর বাড়িতে পৌঁছন তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তৃণমূলের বোলপুর টাউন সভাপতি নরেশচন্দ্র বাউরি, শান্তিনিকেতন মেডিকেল কলেজের মলয় পিট সহ আরও অনেকে। সূত্রের খবর, বাড়ির সামনে সে সময় ছিল বোলপুর থানার পুলিশের দলও। তবে সুকন্যার অসুস্থতা নিয়ে পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। বীরভূমের তৃণমূলের একটা সূত্র যখন বলছে সুকন্যা অসুস্থ হয়ে পড়েছিল তাই দেখতে যাওয়া হয়েছে, আরেক সূত্র বলছে সম্প্রতি কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার নেতাদের সঙ্গে যে বৈঠক করেন সেখানে বলেছিলেন সুকন্যার দিকে যেন দল খেয়াল রাখে, তার যেন কোনো সমস্যা না হয়। সেই মতোই শুক্রবার গিয়েছিলেন তারা। শুক্রবার সন্ধ্যার পর জেলা নেতৃত্বের আটজনের একটি দল গিয়েছিল অনুব্রতর বাড়িতে। সেখানে জেলার শীর্ষ নেতারা ছিলেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরপরই তদন্তকারীদের স্ক্যানারে উঠে আসে মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। ইডি সূত্রে খবর, স্থানীয় এক স্কুলের শিক্ষিকা সুকন্যা, অথচ তিনি স্কুলে যেতেনই না। কিভাবে তিনি চাকরি পেলেন তা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, তেমনি বিপুল সম্পত্তিরও মালিক সুকন্যা। কিভাবে তিনি এত সম্পত্তির মালিক হলেন তাও জানতে চায় ইডি। কিভাবে সুকন্যা বিপুল সম্পত্তির মালিক হলেন সে ব্যাপারে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরার মুখেও পড়তে হয়েছে সুকন্যাকে। ইডি তাকে দিল্লিতেও ডেকে পাঠায়। তার বাবা দিল্লি যাওয়ার আগে একবার দিল্লিতে ইডি দপ্তরে গিয়েছিলেন তিনি। তবে এরপর একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি তাকে তলব করলে তা এড়িয়ে গিয়েছেন সুকন্যা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।